নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত আজ আমি আপনাদের আড্ডায় উপস্থিত হয়েছি এই সাকুলেন্টি নিয়ে এর নাম হচ্ছে ইচেভেরিয়া ভেরিয়া ক্রাসুলাস ফ্যামিলির অন্তর্গত ইচেভেরিয়া গাছের অন্তত একশো পঞ্চাশটি প্রজাতি খুঁজে পাওয়া গিয়েছে মধ্য ও দক্ষিণ আমেরিকার মরুপ্রায় পাহাড়ি অঞ্চল মানে মেক্সিকো থেকে আর্জেন্টিনা পর্যন্ত এলাকা এই গাছের মূল বাসভূমি এই সাকুলের প্রজাতির গাছটি সারা পৃথিবীর বাগান বিলাসীদের খুব প্রিয় আমাদের দেশে প্রবল গরমে এই গাছ কিছুটা সমস্যায় থাকলেও বছরের বাকি দীর্ঘ সময় ধরে তরতাজা থাকে এবারে আমরা দেখি যে ইচেভেরিয়া কীরকম সানলাইট পছন্দ করে ইনডিরেক্ট ব্রাইট সানলাইট কিন্তু ইচেভেরিয়ার খুব পছন্দ সেক্ষেত্রে আপনি একে ইনডিরেক্ট ব্রাইট সানলাইট যেখানে আসবে সেরম জায়গা রাখবেন আপনি যদি এই গাছটিকে ইনডোর রাখতে চান তাহলে এমন জায়গায় রাখবেন যেখানে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট আসে অর্থাৎ যদি কাঁচের জানলা থাকে এরকম কাঁচের জানলার পাশে আপনি একে রাখতেই পারেন ইনডিরেক্ট ব্রাইট সানলাইট যেমন ইচে পছন্দ সেই রকম সকালবেলা সূর্যালোকও ইচে ফেরিয়ার খুব পছন্দ দুপুরবেলা ডাইরেক্ট হিট বা ডাইরেক্ট লাইট ইচে ভেরিয়া একদম সহ্য করতে পারে না যেহেতু এই গাছটি ব্রাইট লাইট পছন্দ করে সেক্ষেত্রে আপনি যদি একে দিনের পর দিন অন্ধকার কোনো জায়গায় রেখে দেন তাহলে দেখতে পাবেন যে স্টেমটা এরকম সরু হয়ে লম্বা হয়ে যাচ্ছে এবং গাছের পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে তবে এমন জায়গায় যদি আপনি একে রাখেন যে একদম লাইট আসে না তাহলেও চিন্তা করার কিছু নেই সপ্তাহে একদিন তিন থেকে চার ঘন্টা আপনি যদি সকালের দিকে হালকা সানলাইটে আপনি একে রাখতে পারেন তাহলেই দেখবেন যে ইচে বেরিয়ে কোনো অসুবিধা হবে না তারপরে আপনি আপনার ঘরের মধ্যে সারা সপ্তাহ রাখতেই পারেন ব্রাইট লাইটের অভাবে যদি দেখেন যে ইচেভেরিয়া স্টেমটা এরকম লম্বা হয়ে গেছে এবং পাতাগুলো ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ওপরের অংশটাকে কাটবেন কেটে মাটির মধ্যে বসিয়ে দেবেন দেখবেন দিনের মধ্যে আপনি নতুন ইচেভেরিয়া পেয়ে যাচ্ছেন এবারে আমরা দেখি যে ইচেভেরিয়ার কীরকম টেম্পারেচার বা তাপমাত্রা পছন্দ করে ইচেভেরিয়া খুব ঠান্ডা অর্থাৎ ফ্রিজিং টেম্পারেচার একেবারে পছন্দ নয় সুতরাং সেরকম যদি অবস্থা হয় আপনি একে ঘরের মধ্যে রেখে দেবেন ইচেভেরিয়া সব থেকে ভালো থাকে ওয়ার্ম টেম্পারেচারে সুতরাং আপনি যদি সারা বছর মোটামুটিভাবে একে ওয়ার্ম টেম্পারেচার দিতে পারেন তাহলে দেখবেন এই গাছ খুব সুন্দর থাকছে আবার খুব গরম যদি পড়ে সেক্ষেত্রেও ইচেভেরিয়া কিন্তু একদম ভালো থাকে না তখনও আপনি একে কোনো শেডের তলায় বা ঠান্ডা জায়গায় একে রেখে দেবেন এবারে আমরা দেখি যে এই সাকুলেন্টের জন্য আমরা কীরকম টপ পছন্দ করব। সচরাচর দেখুন এরকম ছোট কোনো টব আপনি পছন্দ করবেন কেননা তাহলে দেখুন এই যে পাতাগুলো এ মাটি স্পর্শ করছে না মাটি যদি স্পর্শ করতে না পারে এর ফাঙ্গাল ইনফেকশানও হবে না এবং বড় যদি আপনি কোনো টবে নেন সেক্ষেত্রে মাটি অনেক বেশি থাকবে এবং তার জল ধারণ ক্ষমতা অনেক বেশি হবে তার ফলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই গাছটিকে যখন আপনি জল দেবেন কোনোভাবে পাতার উপর দিয়ে আপনি জল দেবেন না সব সময় পাতাগুলো এরকম সরাবেন সরিয়ে এই যে এই যে ফাঁকটা দিয়ে আপনি সবসময় জল দেবেন না পাতায় যদি জল পড়ে পাতা পচে যাবে এবং গলে গিয়ে গাছটি নষ্ট হয়ে যাবে ইচে ভেরিয়া বেশি জল এবং বেশি খুন জল এ দুটো একেবারে নিতে পারে না সেক্ষেত্রে এর পটিং মিক্সটাকে ওয়েল ড্রেন হতেই হবে ইচেভেরিয়ায় যদি কোনোভাবে ধুলো পড়ে যায় তাহলে আপনি জল দিয়ে ধোবার চেষ্টা করবেন না অথবা জল স্প্রেও করবেন না আপনি তখন কি করবেন এরকম একটা ব্রাশ ব্যব তুলি নেবেন তুলি নিয়ে আস্তে আস্তে করে এই পাতাগুলো এরকমভাবে ধুলোগুলোকে আস্তে আস্তে করে মুছে দেবেন কেন না যদি আপনি জল স্প্রে করেন তাহলে উপরে যে মোমের কোটিংটা থাকে সেটা কিন্তু উঠে যাবে এবং ইচেবেরিয়া ফাঙ্গাল ইনফেকশান হয়ে যাবে তার ফলে ইচেবেরিয়াটি মরে যাবে এবারে আমরা দেখি যে এই সাকুলেটি কীরকম মাটি পছন্দ করে সবসময় ওয়েল ড্রেন মাটি এই গাছের খুব পছন্দ তার কারণ হচ্ছে গাছের মাটিতে যদি একটুও জল জমে তাহলে শিকড় পচে যাবে এবং গাছটি মরে যাবে সেক্ষেত্রে আমরা থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট নেবো বাগানের যে কোনো মাটি থার্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট নেবো আমরা বালি আমরা গ্র্যাভেল চিপস নেব টেন পার্সেন্ট এছাড়া কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতে পারে অথবা লিফমল হতে পারে টেন পার্সেন্ট আমরা কেক বা নিম পাউডার অথবা নিম খোল যাই বলুন না কেন নেব টেন পার্সেন্ট এছাড়া লাইট এবং চারকোল দুটো মিশিয়ে নেব আমরা টেন পার্সেন্ট এবার আমরা দেখি এই গাছ কীরকম ফার্টিলাইজার পছন্দ করে এ গাছের ফার্টিলাইজারে সেরকম কোনো চাহিদা নেই মাসে একবার যে কোনো কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতে পারে আপনি যদি গাছের মাটিতে দিয়ে দেন তাহলেই দেখবেন আপনার গাছ সুন্দর ভালো থাকছে এছাড়াও দু মাসে একবার এনপিকে নাইনটিন 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 এক লিটার জলে হাফ চামচ মিশিয়ে আপনি গাছের মাটিতে দিয়ে দিতে পারেন এবার আমরা আসি প্রোপাগেশনে ইচেভেরিয়া প্রোপাগেশন খুব সোজা প্রসেসে হয়ে থাকে নিচের দিক থেকে পাতা খুলে নেবেন দেখবেন নষ্ট হয়ে যাওয়া পাতা বা রিঙ্কেল হয়ে গেছে এরম কোনো পাতা নেবেন না সব সময় মনে রাখবেন যে ইচেভেরিয়ার নিচে পচে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতাগুলি কেটে বাদ দিয়ে দেবেন নতুবা ফাঙ্গাল ইনফেকশনের ভয় থেকে যাবে ইচে ভেরিয়া থেকে যখন পাতা নেবেন তখন পাতাটি ঘড়ির কাঁটার দিকে টুইস্ট করবেন বা ঘোরাবেন দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না পাতাটি উপরের দিকে টেনে তোলার চেষ্টা করবেন না পাতাটি খুলে নেবার পরে সেটা দুদিন ফেলে রেখে দেবেন তাহলে দেখবেন যে ফাঙ্গাল ইনফেকশনের কোনো ভয় থাকবে না তারপর সিক্সটি পারসেন্ট স্যান্ড এবং ফর্টি পারসেন্ট কম্পোজ দিয়ে পটিং মিক্স তৈরি করবেন পটিং মিক্স তৈরি করা হয়ে গেলে পাতাগুলি কিন্তু তার মধ্যে পুঁতে ফেলবেন না ওপরে হালকাভাবে রেখে দেবেন এবং একদিন এভাবে রাখার পরে পরের দিন জল স্প্রে করবেন তারপরে শুধুমাত্র পূর্ব দিকের হালকা রোদে আপনি কিছুদিন একে রেখে দেবেন ছায়াতেও রেখে দিতে পারেন মাসখানেকের মধ্যে আপনি দেখবেন যে নতুন একটি ইচেভিরিয়া গাছ পেয়ে যাচ্ছেন আজ তাহলে এই পর্যন্ত আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য আর দিন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার